edition.com এ আপনাকে স্বাগত। শীতকাল এবং শীতকালের সন্ধে আর পেছনে দেখতেই পাচ্ছেন কতগুলো ট্রফি। এই ট্রফিগুলো দেখে বুঝতে পারছেন যে স্পোর্টস এর কোথাও আছি। ইয়েস, ক্রিকেট খেলা হচ্ছে এবং সেখানে এন্টারটেইনমেন্টের লোকেরা যারা গান গায়, যারা অভিনয় করে, আর তারাই একে অপরের প্রতিপক্ষ মাঠে। ক্রিকেট খেলায় তারা কতটা এনজয় করছে, কারা কারা খেলছে এবং স্পেশালি কে কত স্কোরে জিতলো না হারলো, এই এন্টারটেইনমেন্ট ক্রিকেট লিগটা এবার রইল আপনাদের জন্য। টেনশনে তো সারাক্ষণ থাকতেই হয়, সিনেমা চলছে না, সিনেমা রিলিজ হচ্ছে, এন হচ্ছে, ফুল এনজয়, ফুল এনজয়, এখানে কোনো টেনশন নেই। এতগুলো লোক যাদেরকে ম্যাক্সিমাম লোকজনকে মানে আমরা চিনি, কোনো না কোনো সময় তাদের সাথে কাজ হয়েছে, একটা বন্ধুত্ব আছে, তো সেই একে অপরের সাথে মজা করা, আনন্দ করা, আর তারপরে চিটিং করা। ছোটবেলার পর অনেকদিন চিটিং করা হয়েছে, চিটিং করা। আর সবাই এখানে পরিচিতের মধ্যে, মিউজিশিয়ানরা আছে, অ্যাক্টাররা আছে, তো কোনো টেনশন নেই, মানে শুধু মজা আছে। অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়, মানে সেটা অ্যাকচুয়ালি। আর কী বলতো, কোনো কাজ নিয়ে নয়, কাজের কোনো কথা হয় না, দু একজন আসে মাঝে সাঝে কাজের কথা হয়, বাট তাছাড়া কাজের কথা হয় না। সো মজার জায়গা, আনন্দের জায়গা, আর এইখানে মানে কোনো ভাবতে হয় না কি বলছি, কি করছি না করছি। সো দ্যাটস আ গুড স্পেস। টিমটা জিতেছে আমাদের খুব ভালো লাগছে। ফুল অন চিটিং করছে, ফুল অন কে টিম রিপিট করেই যাচ্ছে। হ্যাঁ, টিম রিপিট করে যাচ্ছে বারবার। আমি তো শিলিগুড়ি থেকে খেলার জন্য চলে এসেছি। টেনশন তো হয়, মানে আমি ক্রিকেট নিয়ে প্রচণ্ড সিরিয়াস। এখন সেটা যদি আন্ডারআর্মেও খেলা হয়, আর যদি থ্রোতেও খেলা হয়, আর যদি ওভারআর্মেও খেলা হয়, মেন কি হয়, ক্রিকেট খেলার সময় একটা আলাদা সাইকোলজি কাজ করেছে, জিততে হবে, জিততে হবে, জিততে হবে, সেই যে রকমই মানে গেমসের নিয়মগুলো হোক না কেন। তো হ্যাঁ, টেনশন তো থাকে, এই তো গেম শুরু হয়ে গেছে, আমরা ফার্স্টটা হেরে গেছি, সেকেন্ডটা যদি সামহাও কোয়ালিফাই করে যেতে পারি আমরা, তাহলে ফাইনাল, মানে ফাইনাল নেই পরে আর কি, যে এগুলো আছে, হ্যাঁ অপশনগুলো আছে, সেগুলোতে এগিয়ে যাবো। প্রচণ্ড এনজয় করছি। অ্যাকচুয়ালি ক্রিকেট আমার মোস্ট ফেভারিট স্পোর্টস, আমি একটাও ম্যাচ মিস করি না, এটা সেটা আইপিএল হোক বা ইন্ডিয়ার হোক, তো সেখানে ক্রিকেট খেলতে পারছি। আর খুব ভালো একটা ইনিশিয়েটিভ, দে অলসো ওয়ান্ট গার্লস টু প্লে, যেটা খুব একটা দেখা যায় না আজকাল। তো ইটস নাইস, ইটস নাইস। আর সব থেকে যেটা ভালো হচ্ছে, শীতকালে এসে প্রচুর বন্ধুবান্ধবদের সঙ্গে দেখা হচ্ছে, যাদের সাথে সচরাচর দেখা করে ওঠা হয় না, ইটস আ ভেরি নাইস। হচ্ছে 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 করে, মানে আলটিমেটলি ফাইনালি আজকে যখন রিয়েলাইজেশনটা হচ্ছে যে আলটিমেটলি ইভেন্টটা হচ্ছে, ইটস আ গ্রেট ফিলিং। সবাই এত আনন্দ করছে, সেটাই দেখতে বেশি ভালো লাগছে। কম্পিটিশনের থেকে সবাই মিলে একসাথে আনন্দ করা, একসাথে খাওয়া দাওয়া করা, একে অপরের পেছনে লাগা, এগুলোর মধ্যে একটা বিরাট আনন্দ আছে। এবং আরও যেটা বেশ দারুণ লাগছে, যে কিছু কিছু ছেলে রিয়েলি ভালো খেলে, মানে দে আর ভেরি ট্যালেন্টেড, খুব ভালো খেলে, কোয়ালিটি ক্রিকেট খেলতে পারে। ব্যাপারটা আমরা তো এন্টারটেনমেন্টে হিসেবেই নিতে চাই, কিন্তু খেলতে গিয়ে ব্যাপারটা সিরিয়াস হয়ে যাচ্ছে, কিন্তু ওই সিরিয়াসনেসটা না থাকলে এই মজাটাও হবে না। আমরা যে মজাটা হচ্ছে খুব এনজয় করছি, এবং এই ধরনের নিয়মে খেলিনি আমরা, তো আমাদের কাছে নতুন, সবার কাছেই নতুন, তো আমরা খুব এনজয় করছি। ম্যাচ নিয়ে তো টেনশন হচ্ছেই, টেনশন হচ্ছে এখন রেড টিমকে নিয়ে, তার কারণ আমাদেরই একটা বড় মানে পার্ট থেকে দুটো টিম করা হয়েছে, একটা ব্লু টিম, একটা রেড টিম, তো আমাদেরই বন্ধুরা খেলছে রেড টিমের হয়ে। আমরা আগের ম্যাচটা জিতে গেছি ভীষণ ভালোভাবে, তো যথারীতি একটু চাপমুক্ত।